গুড মর্নিং এন্ড গুড নুন দেখছেন ইন্ডিপেন্ডেন্ট, স্বাগত প্রত্যেককে। গতকাল ন্যাশনাল মিডিয়া বিজেপির বন্ধুদের ভায়াগ্রা দিয়েছেন দিল্লি থেকে বসে বসে, এবং সেই ভায়াগ্রার উত্তেজনা রাতভর আমরা লক্ষ্য করেছি। আপনারা প্রত্যেকেই জানেন, বা আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ভায়াগ্রা একটি ঔষধ, যে ঔষধ আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন, এবং প্রাপ্তবয়স্ক হলে সেই ঔষধ অবশ্যই আপনাকে দেয়া হবে। কিসের জন্য সেই ঔষধ ব্যবহার করা হয়, সেই সমস্ত শব্দ বা অপশব্দ বা সঠিক শব্দ এই মুহূর্তে আমরা চয়ন করতে পারছি না, কিন্তু মনে রাখবেন ভায়াগ্রার যে গুণ সেটা একটা লিমিটেড পিরিয়ড, নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। গতকাল রাতভর ন্যাশনাল মিডিয়ার এক্সিট পোলের পর, তথাকথিত এক্সিট পোলের পর, সেই ভায়াগ্রার গুণ কিন্তু দেখিয়েছে ত্রিপুরা বিজেপি। আমরা জানি না গতকাল দিওয়ালি ছিল, দীপাবলি ছিল, না লক্ষ্মী পুজো ছিল, না কালী পুজো ছিল, নাকি বিপ্লব কুমার দেবের ম্যারিজ ডে ছিল, আমরা বিয়ে ডেট ছিল অনেকগুলো, ম্যারিজ ডে ছিল নাকি আমরা কেউ জানি না, গোটা রাজ্যবাসী জানে না, কিন্তু বাজি পটকা দেদার ফেটেছে হঠাৎ করে, হুট করে। গতকাল রাতের আগেও বিজেপির অবস্থা ছিল একেবারে ঝিমিয়ে পড়া অবস্থা, গতকাল হুট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, পাড়ায় পাড়ায় পটকা বাজি ফাটানো, দেখে নেবার হুমকি, দু তারিখের পর অনেক কিছু করা হবে, মানে বলা যেতে পারে মন্ত্রিসভা বিজেপি গঠন হয়নি, গঠন হয় হয় একটা ভাব আর কি। মুখ্যমন্ত্রী ঠিক হয়ে গেছে, এবার আটবরদোয়ালিতে মানিক সাহা জিতবেন কি হারবেন এটা মানিক সাহা নিজেও কনফিউজড। এই অবস্থায় বাড়তি অক্সিজেন অবশ্যই ন্যাশনাল মিডিয়া দিল, যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি গত 58 মাস আপনার ত্রিপুরায় ছিল না, যে ত্রিপুরা নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো একটা 5 মিনিটের প্রতিবেদন, 5 মিনিটের বলছি বেশি নয়, করেনি গত 58 মাসে, তারা জেনে গেছে হঠাৎ করে ত্রিপুরার সেন্টিমেন্ট কি, তারা এটাও জেনে গেছে মানুষ কাকে ভোট দিয়েছে, তারা এটাও জেনে গেছে যে হ্যাঁ বিজেপি 35 থেকে 45 শাসন নিয়ে সরকার করছে। আসলে এই সব কিছু জেনে যাওয়া হুট করে, এবং সেটা ঢাকঢোল পিটিয়ে প্রচার করার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলছি ভায়াগ্রা পদ্ধতি। ভায়াগ্রা ব্যবহার করা হয়েছে ভক্তদের উজ্জীবিত করার জন্য, সঠিক জায়গায় মেডিসিন পড়েছে, ভক্তরা উজ্জীবিত হয়েছে, এটাও ঘটনা, বাজি পটকা কিছু ফুটেছে এটাও ঘটনা। কিন্তু এসবের মধ্য দিয়ে কি ইভিএমে যে রায়, জনতার রায়, যে ইভিএম বন্দী হয়েছিল, যা স্ট্রংরুমে নিশ্চিদ্র নিরাপত্তায় রাখা আছে, তাতে কোনো চেঞ্জেস সম্ভব, পাল্টে যাওয়া সম্ভব? উত্তর নিশ্চয়ই না, কোনোভাবেই সম্ভব না। অ্যাকচুয়ালি বাজার গরম রাখতে হয়, বাজার গরম রাখার জন্য কখনো কখনো বলা হচ্ছে অমিত শাহ আসবেন, ভাবখানা এমন যে অমিত শাহ এসে বলবেন আমি অমিত শাহ, ইভিএম গুলো আবার বের করে দাও, আবার পদ্ম ফুলে ছাপ দেব, প্রচার হচ্ছে এমন। যদিও এটাও একটা জুমলা, কোন শাহ মোদি আসছে না, অমিত শাহজিও আসছেন না, এটা প্রচার এবং গুজব মাত্র। এই গুজব এবং এই প্রচারে শাসক দলের কি লাভ হতে পারে? দেখুন, শাসক দল মানেই সবসময় এরা অ্যাডভান্টেজ পেয়ে থাকে, এরা বাড়তি মাইলেজ পেয়েই থাকে। এর উপর সেই দলটার নাম যদি বিজেপি হয়, তাহলে মাথায় রাখতে হবে কোটি কোটি টাকার খেলা এখানে অবশ্যই হয়। সংবাদ মাধ্যমের মুখ কেনার জন্য সংবাদ মাধ্যমের ঠোঁটকে বিক্রি হয়ে যেতে বাধ্য করা হয়। ছোট্ট একটা ত্রিপুরা, একেবারে ছোট্ট একটা ত্রিপুরা, গত 58 মাসে আপনি চাকরি পাননি, চাকরির দাবিতে গিয়ে লাঠিপেটা খেয়েছেন, আপনার বাড়িঘর আক্রান্ত হয়েছে, আপনি বাকস্বাধীনতা হারিয়েছেন, এতে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বসে থাকা কোনো সঞ্চালক বা সঞ্চালিকার কিচ্ছু যায় আসে না। সেই জায়গায় যদি কিছু টাকা ওনাদের পকেটে যায়, অবশ্যই বিজেপি, আমরা অবাক হয়েছি যে বিজেপিকে কেন 55 থেকে 58 ঘোষণা করা হলো না, এটা হয়তোবা টাকার পরিমাণটা ঠিকভাবে দেয়া হয়নি যত ডিমান্ড করা হয়েছিল, তাই সম্ভবত বিজেপিকে 35 থেকে 45 সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। যদিও এর সাথে ত্রিপুরার জমির, ত্রিপুরার মানুষের সেন্টিমেন্টের, ত্রিপুরার কথার, ত্রিপুরার আবেগের, ত্রিপুরার ভোটের কোনো সম্পর্ক দূর দূর অব্দি নেই। সেজন্যই আমরা বলছিলাম, আমরা অবাক হয়েছি, আমরা জানি না গতকাল রাতভর ত্রিপুরার দিকে দিকে যে বাজি পটকা ফুটেছে কি কারণ ছিল, দীপাবলি অকাল দীপাবলি ছিল, নাকি কালী পুজো ছিল, না বিপ্লব কুমার দেবের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তার জন্য বিজেপির যে বন্ধুরা তারা আনন্দ করছিলেন। শেষ হাসি 2 তারিখ বেলা 12টার পর কারা হাসবে,
সেই রায় ইভিএম বন্দী। অবশ্যই মানুষের রায়ের উপর বিশ্বাস করি, আমরাও ছোট্ট একটা এক্সিট পোল নয় অপিনিয়ন পোল দেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে মোটামুটি ভাবে বাম কংগ্রেস জোট 39 আসনে জয় প্রায় নিশ্চিত আমাদের মনে হচ্ছিল। গতকাল আমরা তুলে ধরছিলাম, আজ ফের একবার আমরা তুলে ধরলাম। হ্যাঁ, বিজেপি দল বাজি পটকা ফাটানোর পরও কোনো অবস্থায় নয়ের বেশি কিন্তু বিজেপি পাচ্ছে না, এটা গতকালও আমরা তুলে ধরেছিলাম, আজ ফের একবার আমরা তুলে ধরলাম। তিপ্রামথা এবারে ফ্যাক্টর, আমরা বলছি 12টির মতো পেতে পারে তিপ্রামথা, সর্বোচ্চ আরো 4+ হতে পারে, সর্বোচ্চ 16টি আসনও পেয়ে যেতে পারে তিপ্রামথা, যদিও আমাদের স্ক্রিনে 12 দেখানো হয়েছে। টেনে হিচড়ে চেষ্টা করে বহু কাটাচিরি করার পরও বিজেপিকে 9+ দেয়া সম্ভব হয়নি, আমরা দিতে পারিনি। বামগ্রেস জোটকে 39 এখানে আলাদা করে দেখানো হয়নি, কংগ্রেস কটা এবং বামফ্রন্ট কটা, কিন্তু বামগ্রেস, বাম কংগ্রেস যদি বলি বা বামগ্রেস যদি বলি সেখানে 39। এবারে কথা হচ্ছে, যদি বিভ্রান্তির কথা বলা হয়, যদি উস্কানির কথা বলা হয়, দেখুন বিভ্রান্তি গত 24 ঘন্টায় যথেষ্ট ছড়িয়েছে। আপনাদের কতজনের মনে আছে কি নেই আমরা জানি না, কিন্তু আমরা ফের একবার আজ মনে করিয়ে দিতে চাই, ইন্ডিপেন্ডেন্ট 7 দিন আগে খবর করেছিল যেখানে বলা হয়েছিল কোন কোন মিডিয়া ঠিক কি কি আচরণ করবে। সেই 7 দিন আগের করা খবর গতকাল রাতে হুবহু মিলে গেছে। যারা ইন্ডিপেন্ডেন্ট দেখেন তারা, তাদের নিশ্চয়ই মনে আছে আমরা নাম ধরে ধরে বলেছিলাম যে কোন কোন মিডিয়া বিজেপিকে এক্সিট পোলে জয়ী ঘোষণা করবে। 2 তারিখ আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক ধরনের প্রক্রিয়ার সাহায্য নেওয়া হবে। আমরা আগাম বলছি, 2 মার্চ সকাল 8টা থেকে 8:30টার পর আপনি যদি টিভি খোলেন বা যে সমস্ত মিডিয়া আপনাদের বিভ্রান্ত করার জন্য সক্রিয় সজাগ, 8:30 থেকে 9টার পর বিজেপি বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সিটে এগিয়ে আছে, এটা প্রচার শুরু হয়ে যাবে, যার অর্থ বিরোধীদের মনোবল দুর্বল করা, কাউন্টিং হল ছেড়ে বিরোধীদের এজেন্টদের বের হয়ে আসতে বাধ্য করা, এর সুযোগ নেওয়া কোনোভাবে চেষ্টা করা হতে পারে। সকাল 10টা থেকে 11টার পর দিকে দিকে বিজেপির জয়ের, বিজেপি জয়ী হয়ে গেছে বলেও প্রচার করা হবে। ফুল প্লেট ব্রেকিং আপনার টিভি স্ক্রিনে চলে আসবে, আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবে। সেই ব্রেকিং এর আড়ালে 4-5 জন মানুষ বসে আলোচনা করবেন এবং সেই আলোচনার নির্যাস হবে ত্রিপুরায় ফের একবার হচ্ছে বিজেপি সরকার, কিন্তু আসল বাস্তব তখনও কাউন্টিং বা গণনা শেষ হয়নি, বিরোধীদের মনোবলে আঘাতের জন্যই এটা করা হবে। 2018 বিধানসভা নির্বাচন আপনাদের মনে আছে, মানিক সরকার, তপন চক্রবর্তী এনারা জয়ী হয়েছিলেন, কিন্তু জানেন কি, রাত 1টা থেকে 2টো পর্যন্ত কাউন্টিং হলে এনারা বসেছিলেন, জোর করে এনাদের আসন নেওয়া সম্ভব হয়নি। এবারও একই অপচেষ্টা কিন্তু করা হবে, গণতন্ত্রকে ধর্ষণ করার, টুটি টিপে গণতন্ত্রকে হত্যা করার শেষ অপকৌশলটা হবে কাউন্টিং এর দিন, গণনার দিন। আর তাতে দুঃখের লজ্জার কষ্টের হলেও আমাদের মতো মিডিয়ার বন্ধুরাই ওই উস্কানিতে সামিল হয়েছেন এবং আপনাদের বিভ্রান্ত করবেন। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট করজোরে অনুরোধ করবে সচেতন নাগরিকদের, সচেতন ত্রিপুরাবাসীদের, যে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। নির্বাচন কমিশন সেই বিভ্রান্তিকে প্রশ্রয় দেয় না এবং নির্বাচন কমিশন সেই বিভ্রান্তি ছড়ায় না। কমিশনের উপর বিশ্বাস রাখুন, কমিশন শেষ অবধি কি বলছে তা শোনার, জানার চেষ্টা করুন। এবং ত্রিপুরায় এখনো পর্যন্ত শিরদাঁড়া সোজা রেখে আপনারা যদি মনে করেন কোন মিডিয়া আপনার পছন্দের আছে তাদেরকে ফলো করুন, তারা কি বলছে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, নমস্কার।